13টি নাটক নিয়ে 1992 সালে বাংলা নাটকের উৎসব শুরু হয় অর্ধবঙ্গ উৎসব নাম দিয়ে, যেখানে বাংলাদেশ থেকে 6টি নাটক আসে এবং এপার বাংলা থেকে 7টি নাটক, তার সঙ্গে চলচ্চিত্র, এক্সিবিশন, পেন্টিং সব নিয়ে একটা বিশাল কর্মকাণ্ড শুরু হয় এবং যেটির উদ্বোধন করেন প্রভাতপ্রতিম নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র, উদ্বোধন সঙ্গীত গান পণ্ডিত অজয় চক্রবর্তী, এবং সেই উৎসবের সারা হয়ে যায় সারা পশ্চিমবাংলায় যে এইরকম একটা উৎসব এর আগে হয়নি। এরপর 1994তেও সেই উৎসব এবং মৃণাল সেন উদ্বোধন করেন। এরপর আস্তে আস্তে নান্দীপক্ষের ফিরে দাঁড়াতে হয়নি, পরের পর যেমনি একাধিক মঞ্চ সকল প্রযোজনা নান্দীপক্ষ করে গেছে, একাধিক যেমনি তীর্থযাত্রা, মৃত্যুনা হত্যা, কিনয়ন, বল্লপুরের রূপকথা, রমণীমোহন, ক আপদ, বাই ওয়ান গেট ওয়ান, এরকম প্রচুর নাটক নান্দীপক্ষ করে গেছে এবং প্রায় প্রত্যেকটা নাটক থেকেই কিছু না কিছু পুরস্কার দর্শকদের বিচারে, আমাদের সাংবাদিকদের বিচারে, তারপর নাট্য একাডেমি থেকে আমরা পুরস্কার পেয়ে এসেছি এবং তারপর থেকে শুধু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নান্দীপক্ষ নাটক করেছে, করছে। এছাড়াও আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে একাধিকবার নান্দীপক্ষের আমন্ত্রণ পেয়েছে, নান্দীপক্ষ সেখানে একাধিক প্রযোজনা নিয়ে গেছে, করেছে। এতে প্রযোজনার দিক এছাড়াও নান্দীপক্ষ নিয়মিতভাবে কর্মশালা, নাটকের কর্মশালা করেছে, পরে এখানে সেই কর্মশালায় রমাপ্রসাদ বণিক, বিভাস চক্রবর্তী, শিশির সেন, দেবকুমার পাল, পার্থ মজুমদার এনারা এসে শিক্ষকতা করেছেন। আবার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজন করেছে। এছাড়াও নান্দীপক্ষ ইদানিং একটি জিনিস গত 2 বছর ধরে করছে, আমাদের প্রভাতপ্রতিম যেসব নাট্য ব্যক্তিত্বরা চলে গেছেন তাদের জন্মদিনকে স্মরণ করে সেই দিন তার নামাঙ্কিত একটি স্মারক বক্তৃতার আয়োজন করে চলেছে, যেটা কলকাতা থেকে আর কেউ করে না, নান্দীপক্ষ করছে। এবং এইভাবে আমরা আমাদের অগ্রজ নাট্য ব্যক্তিদের স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে নিজেরাও খানিকটা অতীতকে ফিরে তাকিয়ে আমরা নিজেরাও খানিকটা শিক্ষিত হয়ে চলেছি। নান্দীপক্ষের সাম্প্রতিক প্রযোজনা ভ্রম এবং আমরা এখন কাজ শুরু করেছি বিভাস চক্রবর্তীর নির্দেশনায় মুক্তধারা, আমাদের কর্মশালা ভিত্তিক একটি প্রযোজনা হয়েছে এবছরেই, আমি নন্দু বলছি, যেখানে আমাদের তরুণ প্রজন্মের তরুণ ছেলেমেয়েরা কাজ করেছে, খুব প্রশংসার সঙ্গে কাজ করেছে। আমাদের দলের ছেলেমেয়েরাই এখন লাইট অপারেট করে, সাউন্ড চাল অপারেট করে, এটা একটা টোটাল কোথাও একটা থিয়েটার দলের প্রফেশনাল থিয়েটার দল যেভাবে গড়ে ওঠা উচিত সেইভাবে গড়ে যাওয়ার চেষ্টা চলছে। আগামী দিন আরও আরও ব্যাপক কর্মসূচি নিয়ে নান্দীপক্ষ এগিয়ে যাবে এই আশা।